হাই বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস বন্ধুরা আজকের এই ভিডিওতে এফসি কাপের গ্রুপ স্টেজ ম্যাচ গ্রুপ ডির ম্যাচ এটিকে মোহনবাগান ভার্সেস বাঙ্গালুরু এফসি দলের মধ্যে যে ম্যাচটা হতে চলেছে এই ম্যাচটি সম্পূর্ণ প্রিভিউ তোমাদেরকে দিতে চলেছি তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তার পাশাপাশি এখনও পর্যন্ত ইনস্টাগ্রাম ফেসবুকে যারা ফলো করনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে গিয়ে ফলো করে নাও কারণ ওখানেও সব রকমের আপডেট নিউজ দিতে থাকি বন্ধুরা গতকালই ছিল ইএফসি কাপের একটি প্লে অফ কোয়ালিফাই ম্যাচ সেখানে ব্যাঙ্গালুর এফ সি বনাম ক্লাব ইগোলস মধ্যে সেই ম্যাচটা হয়েছে তো সেই ম্যাচে কিন্তু ব্যাঙ্গালুফসি দল এক শূন্য গোলে জিতে নেয় এবং সেই ম্যাচ জেতার পর কিন্তু তারা সরাসরি গ্রুপ স্টেজ গ্রুপ ডিতে কিন্তু কোয়ালিফাই করে নেয় তো সেক্ষেত্রে এএফসি কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের গ্রুপ ডির ম্যাচ গ্রুপ স্টেজ ম্যাচ এটিকে মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালুফসি দলের মধ্যে প্রথম ম্যাচ হতে চলেছে আর এই ম্যাচটি আঠেরোই আগস্ট বুধবার বিকেল সাড়ে চারটে থেকে তোমরা সরাসরি লাইভ দেখতে পারবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক জিও টিভি হটস্টারে এবং বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে মালডিভসের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে তো ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এবং হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে দুটি দলের কাছেই কারণ এই দুটি দল যখনই আইসেলে মুখোমুখি হয় তখন কতটা হাই ভোল্টেজ ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হয় সেটা আমরা সবাই জানি আর বন্ধুরা আইএসএল সিজন এইটের আগে এই বছরে এই এফসি কাপের প্রথম ম্যাচে কিন্তু এটিকে মোহনবাগান দল আর ব্যাঙ্গালোর এফসি দল কিন্তু মুখোমুখি হয়ে নিচ্ছে তো ম্যাচটা অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ এবং গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তো সেক্ষেত্রে বন্ধুরা এবার তোমাদেরকে বলে দিই যে এই ম্যাচের আগে দুটি দলের লাস্ট পাঁচটা ম্যাচের পারফরমেন্স কী রয়েছে তো যেহেতু ব্যাঙ্গালোর এফসি দল তাদের লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে দুটো ম্যাচ কিন্তু তারা অলরেডি ইএফসি কাপের প্লে অফ ম্যাচ খেলেছে তো সেখানে দুটি ম্যাচই কিন্তু জিতেছে আর বাকি তিনটে ম্যাচ যেটা আর কি লাস্ট আইএসএল সিজন সেভেনের ম্যাচ বাকি তিনটে ম্যাচে মোটামুটি পাঁচটা ম্যাচে তারা তিনটে ম্যাচ জিতেছে এবং দুটো ম্যাচ হেরেছে সেখানে তেরোটা গোল করেছে এবং সাতটা গোল খেয়েছে তো দুর্দান্ত পারফরমেন্স কিন্তু রয়েছে লাস্ট পাঁচটা ম্যাচে ব্যাঙ্গালোর এফসি দলের অপরদিকে এটিকে মোহনবাগান দলের লাস্ট পাঁচটা ম্যাচে তারা শুধুমাত্র মানে তাদের লাস্ট আইএসএল সিজন সেভেনের পাঁচটা ম্যাচের কথাই বলছি কারণ এখনও পর্যন্ত এই বছরে কোনো রকম ম্যাচ কিন্তু খেলেনি প্রথম ম্যাচ খেলবে এই বছরে বাঙ্গালী দলের বিপক্ষে তো লাস্ট পাঁচটা ম্যাচে এটিকে মোহনবাগান দল কিন্তু দুটো ম্যাচ ড্রো করেছে এবং দুটো ম্যাচ হেরেছে এবং একটা ম্যাচ জিতেছে তো তোমাদেরকে বলে দিই যে লাস্ট পাঁচটা ম্যাচের পারফরমেন্স এতটা খারাপ কেন তো বলে দিই আইসিএল সিজন সেভেনে কিন্তু লাস্ট পাঁচটা ম্যাচে এটিকে মোহনবাগান দল সেমিফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচ খেলেছে তো সেখানে সেমিফাইনাল ম্যাচে একটা ড্রো হয়েছে একটা জিতেছে ফাইনাল ম্যাচে আবার একটা ম্যাচ হেরেছে এবং মুম্বাই সিডিএফসি দলের বিপক্ষে কিন্তু এটিকে মোহনবাগান দল আইএসএল সিজন সেভেনে লাস্ট পাঁচটা ম্যাচে দুবার হেরেছে তো সেই হিসেব মতোই লাস্ট পাঁচটা ম্যাচে এরকম মানে আর কি দুটো ম্যাচ হেরেছে দুটো ম্যাচ ড্রো করেছে এবং একটা ম্যাচ জিতেছে তো সেই ক্ষেত্রে লাস্ট পাঁচটা ম্যাচে কিন্তু এটিকে মোহনবাগান দল ছটা গোল করেছে এবং আটটা গোল খেয়েছে আর কি কারণে আটটা গোল খেয়েছে তোমরা সবাই জানো মানে আর কি লাস্ট সেমিফাইনাল ম্যাচে ফাইনাল ম্যাচে আর কি দুই এক গোলে কিংবা এক দুই গোলে এরকম হেরেছে তার জন্যই কিন্তু আটটা গোল খেয়েছে এবং ছটা গোল করেছে তো লাস্ট পাঁচটা ম্যাচে কিন্তু এটিকে মোহনবাগান দলেরও পারফরমেন্স মোটামুটি ভালোই কিন্তু এই বছর যেহেতু দুটো দলই পুরো সম্পূর্ণ আলাদা দল এবং প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে তো কোন দলের পারফরমেন্স কীরকম কী সেটা তো আমরা ম্যাচেই দেখতে পারবো বন্ধুরা এবার তাহলে এই ম্যাচের আগে দুটি দলের হেড টু হেড রেকর্ড কী রয়েছে সেটা বলে দিই তো এই ম্যাচের আগে দুটি দল কিন্তু মুখোমুখি হয়েছে দুবার সেটাও আবার লাস্ট সিজনের আইএসএলের দুটি ম্যাচে এবং সেই দুটি ম্যাচে বা দুইবার মুখোমুখি হওয়াতে কিন্তু সেখানে এটিকে মোহনবাগান দলই কিন্তু দুবারই জিতেছে দল থেকে তো এই ক্ষেত্রে কিন্তু এটিকে দল একটু এগিয়ে রয়েছে তো হেড টু রেকর্ড দেখা যাক কিরকম কি হয় পরের ম্যাচটা জিততে পারে কিনা হেড টু রেকর্ডে মানে তিনবার মুখোমুখি হবে এই নিয়ে এই দুটি দল বন্ধুরা এবার তোমাদেরকে বলে দিই এই ম্যাচে দুটি দলের শক্তিশালী দিক এবং দুর্বলতা দিক কি রয়েছে তো প্রথমেই ব্যাঙ্গালুর এফসি দলের কথা বলি তো ব্যাঙ্গালুরু এফসি দল এবার কিন্তু সম্পূর্ণ নতুন দল একটা তৈরি করেছে তাদের লাস্ট দুটো তিনটে সিজনের যে হেড ছিলেন কার্লোস কোয়াদ্রাত তিনি কিন্তু আর এফসি দলের হেড কোচের দায়িত্বে নেই তাকে কিন্তু রিলিস্ট করে দিয়ে ব্যাঙ্গালুর এফসি দল নতুন একটা হেড কোচ সাইন করিয়েছে আর সেই হেড কোচ কিন্তু ব্যাঙ্গালুরু এফসি দলটাকে পুরো নতুন দল তৈরি করে নিয়েছে নিজের মতো তৈরি করে নিয়েছে এবং সেখানে কিন্তু তারা সই করিয়েছে খুবই বড় বড় বিদেশি প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে জয়স রানে সার্থক গোলোয় ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যেরকম সই করিয়েছে জয়স রানে সার্থক গোলই আই লিগের দুটি প্লেয়ার কিন্তু সই করিয়েছে লাস্ট সিজনে আই লিগ খেলা দুটো প্লেয়ার সই করিয়েছে তো মোটামুটি এক কথায় কিন্তু এবার নতুন দল কিন্তু বাংলাদেশের দল তৈরি করেছে সেক্ষেত্রে শক্তিশালী দিক হিসেবে ডিফেন্স লাইন আপটা যথেষ্ট শক্তিশালী লাগছে ব্যাঙ্গালুর এফসি দলের আগের আগের তুলনায় আর কি কারণ এই বছর ব্যাঙ্গালুর এফসি দল দুটি সেরা বিধ্বংসী ডিফেন্ডার কিন্তু সই করিয়েছে অ্যালেন কোস্টা এবং মোসাবো কিং এবং তার পাশাপাশি এই এফসি দলের মাঠটাও যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে কারণ যেরকম নতুন সাইনিং তারা করেছে তার মধ্যে অন্যতম একটা সেরা সাইনিং আমার যেটুকু মনে হয় জয়স রানে কারণ এই জয়স রানি কিন্তু এফসি দলের হয়ে প্রথম ম্যাচেই তিনি গোল করেছেন প্রথম ম্যাচ খেলেছেন এবং প্রথম এগারোই তিনি সুযোগ পেয়েছেন আর সুযোগ পেয়ে তার কিন্তু তিনি যাত্রা চিনিয়ে দিয়েছেন কতটা ভালো খেলোয়াড় তাছাড়া আরো মিডফিল্ডাররা রয়েছে কি যাদের তোমরা খেলতে দেখতেই পারবে তো মাঝভাটটাও যথেষ্ট ব্যালেন্সড এবং শক্তিশালী তাছাড়া ফরওয়ার্ড লাইন আপে তো রয়েছেন কিলডন সিলভা উদান্তা সিং এবং সুনীল ছেত্রীর মতো প্লেয়াররা যারা কি যখন তখন গোল করার এবং গোল করানোর ক্ষমতা আর কি রাখেন তো যথেষ্ট শক্তিশালী দল কিন্তু মনে হচ্ছে এই বছর ব্যাঙ্গালুফসি দলটাকে এবার যদি দুর্বলতা নিয়ে কথা বলি তো দুর্বলতা হিসেবে আমি যেটুকু লাস্ট ম্যাচটা হিসেবে দেখলাম সেটা হচ্ছে তাদের দুপাশে দুই ব্যাক এবং উইঙ্গার যেরকম উদান্তা সিং এবং সুনীল ছেত্রী লাস্ট ম্যাচে তারা উইঙ্গার হিসেবে খেলেছেন তো সেরকম একটা ভালো প্রভাব প্রভাব ফেলতে পারিনি ভালো বলও বাড়াতে পারিনি এবং গোল করারও আর কি অ্যাটাকও সেরকম একটা করতে পারিনি তার পাশাপাশি একদম ডিফেন্স লাইন আপে দুপাশে দুই সাইড ব্যাক হিসেবে খেলেছিলেন আশিক কুরুনিয়ান এবং সার্থক গোলই তো তারাও সেরকম একটা ভালো প্রভাব ফেলতে পারিনি তো এই জায়গাটা একটু হলেও আর কি দুর্বলতা দেখাচ্ছে এবং কাউন্টার অ্যাটাকে অবশ্যই এফসি দলে একটু দুর্বলতা রয়েছে কারণ অপোনেন্ট যদি কাউন্টার অ্যাটাক করে এই দলের বিপক্ষে তো সেখানে অবশ্যই গোল পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে দুর্বলতা এবং শক্তিশালী এই ম্যাচের জন্য বাঙ্গালের দলের অপরদিকে যদি এটিকে মোহনবাগান দলের শক্তিশালী দিক এবং দুর্বলতা নিয়ে কথা বলি সেখানে এটিকে মোহনবাগান দলও কিন্তু এই বছর যথেষ্ট শক্তিশালী দল তৈরি করেছে আগের বছরের তুলনায় এই বছর তারা কোটি টাকা খরচা করে তারা সই করিয়েছেন একজন ডি মানে সেরা মিডফিল্ডার আইএসএলের অ্যাটাকিং মিডফিল্ডার হুগো ভোমসকে তারা সই করিয়েছে ট্রান্সফার ফি দিয়ে লিস্টন কোলাচোকে তারা সই করিয়েছেন অমরিন্দর সিংকে এবং বিদ্যানন্দ সিং এবং তাদের কাছে কিন্তু রয়েছে ইয়ং ইন্ডিয়ান মিডফিল্ডাররাও তো যথেষ্ট একটা শক্তিশালী দল কিন্তু এই বছর মনে হচ্ছে এই এটিকে মোহনবাগান দলের আর তাদের সব থেকে বেশি শক্তিশালী দিকটাই হচ্ছে একদম ফরওয়ার্ড লাইন আপে যারা আর কি রয়েছেন উইলিয়ামস রায় কৃষ্ণা মানবীর সিং হুগো বোমোস তাছাড়া এই পাশে কিন্তু রয়েছেন লিস্টন কোলাচো তো এই যে কটা ফুটবলার আর কি মাঝ মাঠের ওপরে এবং ফরওয়ার্ড লাইন আপে খেলবেন তো তারা কিন্তু যথেষ্ট ক্রিয়েটিভ ফুটবলার তাদের মধ্যে অনেকটা প্রভাবশীল ব্যাপার রয়েছে গোল করার গোল করানোর আর হুগো বুম্বোস এবং উইলিয়ামস আর রয় কৃষ্ণা এই তিনজনের তো খেলা দেখার জন্য আমরা অধীর আগ্রহে রয়েছি তারা তাদের কীরকম কম্বিনেশান তাদের যে তিনজনের মধ্যে যে বোঝাপড়াটা রয়েছে সেটা কতটা মেলে ধরতে পারে আর কি তারা তিনজন সেটা তো আমাদের দেখার অপেক্ষায় রয়েছে তো এক কথায় ফরওয়ার্ড লাইন আপে কিন্তু সবচেয়ে শক্তিশালী এটিকে মোহনবাগান দল আর তার পাশাপাশি মাঝমাঠটাও যথেষ্ট শক্তি শক্তিশালী আর ডিফেন্স নিয়ে তো ভাই কোনো কথা হবে না ডিফেন্সে অবশ্যই রয়েছে কাল মেঘুক প্রীতম কোটাল সুমিত রাঠি আশুতোষ মেহতা সুভাশিস বোস যারা অবশ্যই আশা করা যাচ্ছে যে এফসি কাপে যথেষ্ট ভালো পারফরমেন্স করবে যেহেতু এই এফ কাপে তারা পাচ্ছেন না সন্দেশ ঝিঙানকে তিরিকে পায়নি এবং যার কারণে কিন্তু কাল ম্যাকহুক যিনি কিনা ডিফেন্সিভ মিডফিল্ডার তাকে কিন্তু সেন্টার ব্যাক পজিশনে খেলতে হবে তো আশা করাই যায় যে তিনি ভালো খেলবেন এবং প্রীতম কোটালের সাথে আর কি তার একটা ভালো বোঝাপড়া হবে প্রীতম কোটাল সুমিত্রাঠি এবং সুভাশিসের মধ্যে তো দেখা যাক সেটা কতটা আর কি আমরা দেখতে পাই বোঝাপড়াটা কতটা আর কি হয় তো এক কথায় এটিকে মোহনবাগান দল কিন্তু যথেষ্ট শক্তিশালী লাগছে এই এএফসি কাপের জন্য এবার যদি দুর্বলতা নিয়ে কথা বলি তো দুর্বলতা সেটা হচ্ছে একটা জায়গায় রয়েছে আমি যেটুকু মনে করি সেটা হচ্ছে ডিফেন্স লাইন আপটা নিয়ে ডিফেন্স লাইন আপ লাইন আপে খেলার জন্য ভালো প্লেয়ার থাকলেও আমার মনে হচ্ছে এখানে একটু হলেও দুর্বলতা রয়েছে এটা আর কি ব্যাপার যে প্রীতম কোটাল কাল মেঘহুক সুভাষিষ বোস এরা কিন্তু একসাথে এখনও পর্যন্ত সেরকম একটা ম্যাচে খেলেনি আর কাল মেঘহুক যদিও বা খেলেছে সেটা হচ্ছে সেন্টার মিডফিল্ডার বা সেন্টার ডিফেন্স মিডফিল্ডার হিসেবে খেলেছেন তো তেমন একটা মানে তিনি কিন্তু সেন্টার ব্যাকে খেলতে পারেন বেশ কয়েকটা ম্যাচে খেলতেও দেখেছি কিন্তু তিনি কিন্তু সেরকম বেশিরভাগ সময় ডিফেন্সি মিডফিল্ডারই খেলেন কারণ সেখানে ডিফেন্স লাইন আপে খেলার জন্য তিনি ছিলেন এবং সন্দেশ ছিলেন তো যেহেতু তারা নেই তো তার এবার কিন্তু কার্ল মেকুকে সেই জায়গাটা সামলাতে হবে তো সেক্ষেত্রে কাল প্রীতম কোটাল সুভাশিষ বোস সুমিত্রাঢিরা তো এবার খেলবে তো তারা আর কি কতটা ভালো খেলতে পারবে কতটা মানিয়ে নিতে পারবে একে অপরের সঙ্গে বোঝাপড়াটা কতটা ভালো হবে সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে এবং সেটাই একটা দুর্বলতা হতে পারে ডিফেন্স লাইন আপটা নিয়ে তাছাড়া বাদ বাকি গোলকিপার থেকে শুরু করে মাঝমাঠের ওপরের দিকে একদম পুরো একদম চাঙ্গা এবং খুবই শক্তিশালী রয়েছে এবং যদি একটু দুর্বলতা থাকে সেটা হচ্ছে ডিফেন্স লাইনআপটা নিয়ে একটু দুর্বলতা রয়েছে তো দেখা যাক ম্যাচে আমরা সবটাই দেখতে পারব কীরকম কী শক্তিটা কাজ করে এবং দুর্বলতা কীরকম কী হয় তো বন্ধুরা এবার তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও যে এই ম্যাচটা কোন দল জিতবে ম্যাচটা কি ড্রো হতে পারে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর ইএফসি কাপের প্রথম ম্যাচ খেলতে চলেছে এটিকে মোহনবাগান দল তো এই ম্যাচটা কি জিততে পারবে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ প্রিভিউ তোমাদেরকে দেওয়া ছিল তোমাদেরকে দিয়ে দিলাম এবং প্লেইং লেভেন বা স্টার্টিং লাইনআপের ভিডিওটা কিন্তু কালকে চলে আসবে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল সিলেক্ট করে নিও তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে